শারদীয় উৎসবক লৈ প্রশাসনের বিশেষ এসওপি। রাজ্যিক কেবিনেটর সিদ্ধান্ত মর্মে মানি চলিব লাগিব এসওপি। পানী প্রদূষণ প্রতিরোধ নিশ্চিত করব লাগিব কমিটিসমূহে। মঙ্গলবারে মহানগরী জেলা পুথিভঁড়ালত মহানগর জেলা প্রশাসন আর পূজা কমিটির এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত শারদীয় দুর্গোৎসবর প্রশাসনে কমিটিসমূহক কেতবোর নিয়ম বান্ধি দিয়ে। আগন্তুক দুর্গোৎসবর প্রযোজ্য হব এইসমূহ নীতি নির্দেশনা। আর সেই অনুসরি পূজা অনুষ্ঠিত করার স্থানীয় আরক্ষী থানার অনুমতি লব লাগিব পূজা কমিটিসমূহে। রাস্তা বন্ধ করে পূজা পাতিব নোৱাৰিব। পূজাথলীত সিসিটিভি সংলগ্ন করব লাগিব। আবর্জনা নিষ্কাশনের সঠিক পদক্ষেপ লব লাগিব। এবার ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করব নোৱাৰিব। এপিডিসিএলর অনুমতি নোহাকৈ করব নোৱাৰিব বিদ্যুতের ব্যবস্থা। নিশা 10 বজাৰ পিছত ব্যবহার করব নোৱাৰিব সাউন্ড সিস্টেম। এই সমূহ নিয়ম মানি নচলিলে বিহা হব জরিমনা। আমাৰ বায়োডিগ্রেডেবল আমাৰ যিখিনি মেটেরিয়াল যদি ইউজ করা নহয় বা প্লাস্টিকের সামগ্রী যদি ইউজ করে বা পলিউশন যদি কন্ট্রোল করার যে এফোর্ট করে আছে তা যদি ভায়োলেট করে তেতিয়াহলে তেওঁলোকে তিনি ধরনের ফাইনের ব্যবস্থা এটা করেছে। যদি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়াত তেনেকুৱা ধরনের পূজা কমিটিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডে ধার্য করে দিয়া নীতি নিয়ম ভঙ্গ করেছে তেতিয়াহলে 5,000 টাকা ফাইন ধার্য করেছে। আর আমার গুৱাহাটী মহানগর মিউনিসিপ্যাল এরিয়াত যদি কোনো পূজা কমিটিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডে ধার্য করে দিয়ে নিয়ম সমূহ উলঙ্ঘা করে বা ডিটেক্ট বেহিবিজ্ঞানত যদি ধরা পড়ে যে ভাইরাসন হয়েছে তেতিয়া তাতে 7,000 টাকা ফাইনের ব্যবস্থা করেছে। শব্দ প্রদূষণ যাতে নহয় তার বাবে রাইজক অনুরোধ জানা হয়েছে। আর যদি তেনেকুৱা ঘটনা বা অভিযোগ প্রশাসনে পায় তেতিয়া হলে এই বিষয়ে যেখানে আমি আইনগত ব্যবস্থা লব লাগে সেইখানে আমি লবলে বাধ্য হম। পূজা কমিটির সকল বিষয় বিভাগ অনুরোধ জানা হয়েছে যাতে পূজার প্যান্ডেল সমূহ সঠিকভাবে রাতে যাতে গার্ডিংয়ের ব্যবস্থা করে। ইয়ারোপরি কোনো কমিটিয়ে পূজার বাবে চান্দা দাবি করব নোৱাৰিব ব্যবসায়ী অথবা সাধারণ লোকক, কঠোর হয়েছে আরক্ষী আয়ুক্ত। পূজার নামত কোনো ধরনের জবরদস্তি কারোরপরা কোনো অর্থ সংগ্রহ নকরে তার কারণে আমি পূজার কমিটির বিষয়ববীয়াসকল অনুরোধ জানাইছো যান বাহনের চলাচলের ক্ষেত্রত যাতে পূজার প্যান্ডেল বনাই রাস্তা বন্ধ নকরে। কমিটিসমূহে মূর্তি বিসর্জনের ব্যবহার করব পাৰিব সুনচালিঘাট, পাণ্ডুঘাট, বশিষ্ঠঘাট, সোনাপুরঘাট, দিগারুঘাট আর কাছমারিঘাট। বিসর্জন নিয়ন্ত্রণের প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদে প্রশাসনক বান্ধি দিয়েছে কিছু নির্দেশনা। প্রশাসনে বেরিকেডর ব্যবস্থা করব বিসর্জন ঘাটত। প্লাস্টিক নাইবা থার্মোকল জাতীয় সামগ্রী যাতে পানিত পেলাব নয় তার চোকা নজর রাখব প্রশাসনে। আর ডিস্ট্রিক্ট লেভেল এখন কমিটি উচ্চস্তরীয় কমিটি আমাক বনাবলে দিছে। আমি আরক্ষী প্রশাসন, জেলা প্রশাসন, পলিউশন কন্ট্রোল বোর্ড, লোকেল নিকায় সমূহ, স্থানীয় থানা সকলকে সংগতি রাখি পেলে আমি এখন বোর্ড গঠন করেছো। ভিডিও জার্নালিস্ট অবনী বেজবরের সহযোগত রূপম দলৈর রিপোর্ট, প্রতিদিন টাইমস।